যদি এই ভিডিওটি অর্ধেক দেখে বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেন তাহলে বুঝে নেবেন আপনার মাইন্ডে কোনো একটা শর্টকাট পথ খুঁজছে, এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ জেনে নেব আর কালকেই সফল হয়ে যাব। আরে ভাই, আমার কথাতে রাগ করবেন না, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। জীবনের অভিজ্ঞতা থেকে কিছু অনুভব করার পরেই আমি এটা আপনাকে বলছি। এখানে কোনো শর্টকাট নেই, কয়েকদিন কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা কাজে বড় জায়গায় পৌঁছানো যাওয়া যায় না, আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি আপনি এইরকম অধৈর্য হয়ে যান, তাড়াতাড়ি কীভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন, তাহলে বছরের পর বছর কেটে যাবে, আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। একের পর এক বহু কাজ ট্রাই করবেন কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না। আর এইরকম ছোটাছুটি করতে করতে একসময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি। যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে এখনও সে জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি? কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে? ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্নটা করবেন, তার একটাই উত্তর পাবেন, সমস্ত কাজে অস্থিরতা, আপনার মনের চঞ্চলতা, প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা, রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দেওয়া। আপনার এই ভুলের কারণেই আপনি এখনও সফল হতে পারেননি। তাই যদি আপনি কিছু পেতে চান তাহলে আগে পরিশ্রমী হন, যদি আপনি কিছু করতে চান তাহলে আগে পরিশ্রমী হন। পরিশ্রম, প্রচেষ্টা, মেহনত, উদ্যম, এই যুদ্ধ ময়দানে এগুলোই আপনার একমাত্র অস্ত্র।